আসসালামু আলাইকুম। আজ আমি মুড়ি আর সবজি দিয়ে খুবই মজার ঝটপট একটা নাস্তার রেসিপি শেয়ার করছি। মাত্র 10 মিনিটে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আর খেতে নিঃসন্দেহে অনেক বেশি মজার। চলুন তবে দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি 3 কাপ মুড়ি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পরিমাণেই মুড়ি নিতে পারবেন। নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে মুড়িটাকে ধুয়ে নিব। পানি থেকে মুড়িটাকে চিপে চিপে তুলে নিতে হবে। সবগুলো মুড়ি ধুয়ে তুলে নেওয়া হয়েছে। এখানে কিছু সবজি নিয়েছি, গাজর কুচি, আলু কুচি, টমেটো কুচি, মটরশুঁটি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পরিমাণে এবং যে কোনো সবজি নিতে পারেন। এবারে চলে যাচ্ছি মূল রান্নায়। ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো। এখন আমি সবজিগুলোকে ভেজে নেব। তার আগে সবজিতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবজিগুলো যেহেতু খুবই ছোট করে কাটা, সেই জন্য সবজিগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। মিনিট 5-এর মধ্যে সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে। আমি ঢাকনা খুলে নিয়েছি। এবারে এই সবজিগুলোর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মুড়িটা দিয়ে দিচ্ছি। মুড়িটাকে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে আরো মিনিট 5-এর মতো ভেজে নিতে হবে। এ সময় আমি চুলার হিটটাকে মিডিয়ামে রেখেছি। এই নাস্তাটাকে দেখতে দেখুন একেবারে ফ্রাইড রাইসের মতো লাগছে। এটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, তাই আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন। এছাড়াও সকালের নাস্তায় কিংবা বিকালের নাস্তায় ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন। মিনিট 5 ভাজার পরে এটা প্রায় হয়ে এসেছে। এখন আমি 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি মিষ্টি খেতে হলে বাচ্চারা খুবই পছন্দ করে, তবে আপনারা চাইলে কিন্তু চিনিটা অ্যাভয়েড করতে পারেন। আমার নাস্তাটা রেডি হয়ে গিয়েছে। এবারে চুলা বন্ধ করে দিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।